নমস্কার দর্শকবৃন্দ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দেরি না করে আমরা মূল পর্বে এবার চলে যাব দশ দিনেই শিক্ষাকর্মীর বকেয়া মেটাতে নির্দেশ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি এই সময় পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেটি আমরা বিস্তারিত জেনে নেব এক শিক্ষাকর্মীর পেনশন আটকে থাকার মামলার শুনানিতে প্রকাশ পেল হাওড়ার বাল্টিগুড়ি মুক্তারাম দে হাই স্কুলে গত প্রায় বারো বছর ধরে প্রধান শিক্ষকই নেই এক শিক্ষাকর্মী দেড় বছর আগে অবসর নেওয়ার পর সেখানে নেই আর কোনো শিক্ষাকর্মীও এই অবস্থায় স্কুল সার্ভিস কমিশনের কাছে কলকাতা হাইকোর্ট রিপোর্ট চাইল প্রধান শিক্ষক চেয়ে ওই স্কুল কতবার আবেদন করেছেন আর জেলা স্কুল পরিদর্শককে জানাতে হবে শিক্ষাকর্মী না থাকা নিয়ে তাদের বক্তব্য তবে চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে ওই শিক্ষাকর্মীর যাবতীয় বকেয়া মিটিয়ে দিতেই হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে জেলা স্কুল পরিদর্শককে মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার হাওড়া পুলিশ হাজির করে ওই স্কুলেরই টিচার ইনচার্জ দিব্যেন্দু মুখোপাধ্যায়কে যিনি আমার রাজ্য তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বিষয়টি ভাববার আছে আচ্ছা সংশ্লিষ্ট শিক্ষাকর্মী শান্তনু ঘোষের অবসরের পর মামলা হতেই যেসব কাগজপত্র তৈরি হয়েছে স্কুলের তরফে তা নিয়ে সংশয় প্রকাশ করে হাইকোর্ট তাই নির্দিষ্ট কিছু নথি যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা স্কুল পরিদর্শককে একই সঙ্গে আগামী শুনানিতেও ওই টিচার ইনচার্জকে ফের আদালতে হাজির হতে বলা হয়েছে সাধারণভাবে একবার হাজিরার পরেই অব্যাহতি দেওয়ার রীতি কিন্তু স্কুলের কিছু ভূমিকায় সংশয় থেকে যাওয়াতেই আদালত পাঁচই অক্টোবর ফের তাকে তলব করেছেন এটা ঠিকই করেছেন যতবার দরকার ততবারই তাকে তলব করা উচিত বলেই আমার মনে হয় আচ্ছা মামলাকারী শিক্ষাকর্মী শান্তনু ঘোষের তরফে আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন আদালত কড়া মনোভাব দেখানোর পরে স্কুল কাজে অগ্রগতি দেখাচ্ছে অথচ দেড় বছর ধরে শুধু পেনশনের ফাইল এ অফিস সে অফিস ঘুরেছে অর্থাৎ সেরকমভাবে কিছু না করলে এরা নড়ে চড়ে বসে না সেটাই বোঝা যাচ্ছে সরকারি তরফে আইনজীবী একরামুল বাড়ি বলেন করোনা আবহে কিছু দেরি হয়েছে প্রায় আটশো পড়ুয়ার জন্য স্কুলে মাত্র আঠেরো জন শিক্ষক তাতে কি হয়েছে অনেক স্কুল আছে যেরকম বারোশো এগারোশো বারোশো স্টুডেন্ট রয়েছে হায়ার সেকেন্ডারি স্কুল সেখানে হয়তো ষোলো জন পনেরো জন টিচার রয়েছে এটা কোনো বিষয় নয় যাই হোক কোনো শিক্ষাকর্মী নেই এটাও দেরির একটা কারণ বলে তিনি উল্লেখ করেন তারপরেই বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করে আদালত রিপোর্ট তলব করেছে এসএসসির আরও আর এদিন জমা পড়া নথি দেখে কিছুটা সংশয়ে আদালত তা পরীক্ষা করে ডিআইকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন শান্তনু ঘোষ নামে ওই শিক্ষাকর্মী গত বছর ফেব্রুয়ারিতে অবসর নেন তারপর থেকেই এতদিনেও তার অবসরের পরের বকেয়া না পেয়ে মামলা করেছেন হাইকোর্টে তো এই মামলার যে রায় হওয়া উচিত ছিল মহামান্য হাইকোর্ট সেই রায়ে দিয়েছেন এবং যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটি স্কুলের টিআইসি শিক প্রধান শিক্ষক বা শিক্ষিকা নিজেদের কী মনে করেন জানি না তো কোনো একটি স্কুলের শিক্ষাকর্মী নেই মানে সেই স্কুলের সমস্ত স্টাফেদের স্যালারি তো বন্ধ হচ্ছে না স্যালারি তো প্রত্যেক মাসে ঠিকঠাকই হয়ে যাচ্ছে তার মানে কি কাগজপত্রগুলো ঠিকঠাক জমা পড়ছে তবে কোনো শিক্ষাকর্মী বা কোনো শিক্ষক শিক্ষিকাকে হ্যারাস করার আগে এই বিষয়টি একশোবার তাদের ভাবতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্য সাবস্ক্রাইব চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ